আজ আমি গোবিন্দদাস চট্টোপাধ্যায়ের নেতা কবিতাটি আবৃত্তি করে আপনাদের শোনাচ্ছি। সে দিনটা ছিল 23শে জানুয়ারি। সেদিন মদনার কথাগুলো আজও আমার কানের কাছে বাজে। ক্লাবের ছেলেমেয়েরা নেতাজির প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে স্মরণ করছিল ভারত মাতার বীর সন্তানকে। আদিবাসীর পল্লীর মদনা হাঁ করে এক মনে দেখছে। কখনো কখনো সকলের সুরে সুর মিলিয়ে বলে উঠেছিল, ভুলছি না, ভুলবো না। এরপর যখন পাড়ার নেতারা মঞ্চে উঠে নেতাজির স্বপ্নের আদর্শ ভারত গড়ে তোলবার কথা বলে হাততালি কুড়োতে লাগলো এবং সকলের জন্য নিজেদের স্বার্থত্যাগের বলি আওড়াতে লাগলো গ্রামের অশিক্ষিত মানুষ মদনা, তখন আর চুপ করে থাকলো না। জোর গলায় চিৎকার করে বলে উঠল, থাম থাম, নিচে কথা কইবি নাই। তোরা মুদি এক কথা বলছিস, আমাদের পাড়ায় যাইয়ে ওই মুদি অন্য কথা বলিস। তোদের আমি হাড়ে হাড়ে চিনি, তোদের কথার আর কাজের অনেক ফারাক আছে। তাই তোরা বড় বড় কথা বইলে ওই দেবতা পাড়া মানুষটাকে নিয়ে রাজনীতি করিস লাই। আর যদি ওই দেবতা পাড়া মানুষটা বাইচে রইত, তাইলে আমাদের মতন মানুষগুলানের এত নানাস্তানি হতো লাই। ছেলেগুলার কাছে শুনলাম ও নাকি বলিয়াছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। আর শুধু মেয়ে বলে নাই, কাজে কোরআন দেখাইন দিনছে। এখন দেখছি সবাই ওই দেবতা পাড়া মানুষটার মতন নেতা হতে চাইছে। দিয়ে বলছে, তোরা আমাদের ক্ষমতা দে, আমরা তোদের সব অভাব দূর করিয়ে দিব। বেকার গুলান চাকরি দিব, চাষি গুলানদের ভর্তুকি দিব, বড় বড় কারখানা বসাবো, কুলি শ্রমিকদের স্বার্থ দেখব, সব জিনিসের দাম কমাই দিব। আর কত কি বড় বড় কথা, আর কাজের বেলায় উল্টো শুধুই ভাউতাবাজি। মানুষ মানুষ লড়াই লাগাইন দিয়ে মাইরে মুইরে সব বড় লোক হওয়ার নেতা সাইজে গেল। আমার মনে হচ্ছে ওই দেবতা পাড়া মানুষটি যখন রক্ত চেয়েছিল, আমি যখন থাকতাম তাহলে শরীরের সব রক্তটুকু দিয়ে দিতাম, কোনো দুঃখ থাকতো লাই। জীবনে বাইচে থাইকে কি করলাম বাপ, ওই মানুষটার স্বপ্নের দেশে কোনো কাজে লাগতে পারলাম লাই। আমি পড়া লেখা না জানা মুখো মানুষ হয়েও আজকের পাড়া দিনে মনটা আমার গুমরাই উঠছে। অথচ তোরা লেখা পড়া জানা বড় বড় বাবু হয়ে মাইকে চুঙাতে মুখ রাইকে বড় বড় কথা বলছিস। ছোট ছোট ছেলেগুলানের সব শুনে রাখছে, ডাগর হয়ে যখন বুঝতে পারবে তোদের মুখে মুখোশ পুরার কথা, বলি তখন কি হইবে ভাইবে দেখ। এখন ঢের সময় আছে, দেখসের লাইকে সত্যিকারের কিছু কইরা দেখা। ওই দেবতা পাড়া মানুষটি সেইখানেই থাকুক, নাই কেনে টুকুসখানি শান্তি তো পাবে।